ইসরায়েলি ফের হামাসের রকেট হামলা সীমান্তে গোলাগুলি নিহত আঠারোশো ছাড়ালো কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা মুসলেকা দিয়ে থামাচাপা চাপা ডক্টর ইউনেসের ক্ষুদ্র ঋণ মডেল ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে বিষাক্ত আগাছা পার্থাম পঁয়ত্রিশ জেলায় মিলেছে উপস্থিতি ইসলামী ব্যাঙ্ক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ সকাল নয়টার একুশে সংবাদের সাথে আছে আমি রোমান আমিন একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক ডট কম স্ল্যাশ একুশ ইসরায়েলি নতুন করে হামলা জোরদার করেছে হামাস আসলে শহরে হামলা চালানো হলে রাজধানীর তেল আবিবে আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারোশো জনে এদিকে গাজার ইসরায়েলি বিমান হামলায় প্রাণহানি ছয়শ জন এরই মধ্যে গোলা বারুদ সহ অত্যাধুনিক মার্কিন বিমান অবতরণ করেছে ইসরায়েলে সংঘর্ষ চলছে গাজা সীমান্তেও হামাস ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে আজ আলোচনায় বসছে আরব লীগ আরো জানাচ্ছেন আজারুল ইসলাম বিরামহীন অভিযান চলছে গাজে উপত্যকায় এর জবাবে ইসরায়েলের আশকেলন শহরে রকেট হামলা চালিয়েছে হামাস ইসরায়েলের দক্ষিণের শহর আশকেলন থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সময়সীমা পার হবার পরপরই এ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস জানায় হামলায় তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছে এছাড়া ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব সহ রিশন লেজিয়ন এবং আশদোদ শহরে নতুন করে রকেট হামলার সাইরেন বেজে ওঠে পাশাপাশি বেন বেনগুরিয়ন বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে হামাস পূর্ব সতর্কতা ছাড়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নতুন করে হামলা চালালে জিম্মিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে হুমকি দিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড আর হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি বিনিময় নিয়ে কোনো আলোচনা হবে না ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি সরাসরি গাজায় হস্তক্ষেপ করে তাহলে তারা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায় অত্যাধুনিক গোলাবারুদ নিয়ে একটি মার্কিন বিমান ইসরায়েলে অবতরণ করেছে ইসরায়েল জানিয়েছে তারা রাতভর হামাসের অন্তত দুশোটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামীণ ব্যাংকের ঋণের টাকা শোধ করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার ঘটনা আজও মানুষের মুখে মুখে ঋণ মৌকুফ সহ নানা সুযোগ সুবিধার মাধ্যমে বিষয়টি ধামা চাপা দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ এমন একটি ব্যাংকের প্রতিষ্ঠাতার নোবেল পুরস্কার পাওয়া নিয়েও প্রশ্ন এলাকাবাসীর কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্র জানাচ্ছেন সমর ইসলাম দু ছয় সালের কথা দৌলতপুর উপজেলার খাস মথুরাপুর গ্রাম দরিদ্র পল্লী চিকিৎসক আলীর স্ত্রী আকলিমা খাতুন অনটনের সংসারে সহায়তার আশায় গ্রামীণ ব্যাংকের মহিলা সমিতির সদস্য হয়ে ঋণ নেন প্রথম দিকে শোধ করতে পারলেও পরে বেশ কয়েকটি সপ্তাহের কিস্তি বকেয়া পড়ে যায় ঋণ আদায়ে গ্রামীণ ব্যাংক কর্মীরা ক্রমাগত চাপ দিতে থাকলে ত্রিশ মে রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আকলিমা কয়েকটি দৈনিক পত্রিকায় খবর প্রকাশ হলে তোলপাট শুরু হয় পেটের অসুখের কষ্ট সইতে না পেরে আকলিমা আত্মহত্যা করেছেন মর্মে স্বামী রুস্তমের কাছ থেকে মুছ লেখা লিখে ব্যাংকের দৌলতপুর শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান গ্রামীণ ব্যাংকে আমি লিখে দিয়েছিলাম যে আমার স্ত্রী দেয় মারা গেছে এ ব্যাপারে গ্রামীণ ব্যাংক কোনো দায় নাই সে সময় ঋণ মৌকুফ সহ

তার চাকরিও দিয়ে দিয়েছিল পরবর্তীতে এটা গ্রামীণ ব্যাংকের সঙ্গে তারা লিয়াজও করি এটা ধামাচাপাত দিয়েছিল যে ব্যাংকে ঋণের দায়ে মানুষকে আত্মহত্যা করতে হয় তার প্রতিষ্ঠাতার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে প্রশ্নটা অনেক বড় প্রত্যক্ষদর্শীদের যে প্রতিষ্ঠানে ঋণ আদায়কারীদের অত্যাচারে মানুষ তাদের জীবন তাকে নিভিয়ে দিচ্ছে আত্মহত্যা করছে সেই প্রতিষ্ঠানের প্রধানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া এটা হচ্ছে এটা তামাশা ছাড়া আর কিছু বলে উনি যে সমস্ত ওনার ফাউন্ডেশন থেকে মানুষ লাঞ্ছিত হয়েছে একজন মানুষ লোনের কারণে আত্মহত্যা করে প্রায় সতেরো বছর আগে ঘটে যাওয়া ঘটনাটির সুষ্ঠু তদন্ত হওয়া দরকার বলে মনে করেন স্থানীয়রা সমর ইসলাম একুশে টেলিভিশন বিষাক্ত আগাছা পার্থেনিয়াম ছড়িয়ে পড়ছে দেশের ফসলি জমিতে অন্তত পঁয়ত্রিশ জেলায় পাওয়া গেছে এর উপস্থিতি বিশেষজ্ঞরা বলছেন বিষাক্ত এই ঘাস বেগুন টমেটো মরিচ সহ বিভিন্ন ফসলের পরাগন কমিয়ে দেয় এছাড়া ধান ছোলা সরিষা গমসহ আরও কিছু ফসলের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি বাধাগ্রস্ত করে পাশাপাশি পার্থেনিয়াম গবাদি পশু ও জনস্বাস্থ্যের জন্য হুমকি বলে মনে করছেন তারা মুফির রহমানের রিপোর্ট একটি বিষাক্ত আগাছা পার্থেনিয়াম এটি সূর্যমুখীর একটি উপপ্রজাতিভুক্ত অত্যন্ত আগ্রাসী উদ্ভিদ উত্তর মধ্য এবং দক্ষিণ আমেরিকার সাবট্রপিক্যাল অঞ্চল মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলে পার্থেনিয়ামের উৎপত্তি তবে কালের বিবর্তনে নানাভাবে এটি ভারত উপমহাদেশে ছড়িয়ে পড়ে গেল কয়েক বছরে বাংলাদেশেও এর বিস্তার ঘটেছে উদ্ভিদবিদরা বলছেন যশোরে 2008 সালে প্রথম পার্থামের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রথম অবস্থায় এটি রাস্তার দুই পাশে দেখা যায় পরে তা ফসলের ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন দানা জাতীয় ফসল ডাল ও বীজ সবজি মশলা জাতীয় ফসল কন্দ জাতীয় ফসল এমনকি ফলবাগানেও পার্থামের দেখা মিলছে পার্থিয়াম সবচেয়ে বেশি বিস্তার করে আমের বাগান আখ কলা হলুদ খেতে এছাড়া গম ভুট্টা মরিচ শিম টমেটো ও বেগুনের ফুলে আক্রমণ করে ও দানা গঠনে বাধা সৃষ্টি করে ধান ছোলা সরিষা বেগুন গম মিষ্টি কুমড়া ও মরিচের বীজের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধি কমিয়ে ফসলের ফলন অনেকাংশে কমিয়ে দেয় বর্তমানে রাজশাহী রংপুর খুলনা ময়মনসিংহ বিভাগের অনেক জেলায় পার্থেনিয়ামের উপস্থিতি দেখা গেছে পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি এ আগাছা দিনে দিনে সারা দেশে ছড়িয়ে পড়ছে গবতী পশুর গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায় এছাড়াও তীব্র জ্বর বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয় আর পেটে গেলে বিষক্রিয়ায় পশুর মৃত্যু পর্যন্ত হতে পারে গাভী পার্থেনিয়াম খেলে দুধ তিতা হয় আর ওই দুধ কেউ অনবরত পান করলে মৃত্যু ঝুঁকি আছে বলছেন বিশেষজ্ঞরা পিওর কলোনি ফর্ম করে এর আশেপাশে সে অন্য কাউকে গ্রো করতে দেয় না এবং কুইকলি গ্রো করে কুইকলি গ্রো করে মানে পানি বেশি নিয়ে নেয় তাদের রিপ্রোডাকশন রেট হাই তাদের সিট ছোট তাড়াতাড়ি বিস্তার করে এবং সিটের গায়ে পালক থাকে ফলে সে উড়ে অনেক দূরে চলে দেয় শুধু পশু নয় আগাছাটি কারো হাতে পায়ে লাগলে ঘন ঘন জ্বর অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপ তৈরি হতে পারে এটা টক্সিক এটা খাইলে গরু ছাগল অসুস্থ হয়ে যায় মানুষেরও নানা ধরনের স্কিনে সমস্যা হতে পারে অথবা কোনো কারণে যদি শাকসবজির সাথে যদি অনেকে তো রাস্তার কুল থেকে বন্য কিছু খায় টক্সিক হলে তো হ্যাঁ তখন বমিটিং হয় নসিয়া হয় ড্রসিয়া হয় আলটিমেটলি যে এই এনজাইমগুলো তার অ্যাক্টিভিটি স্কেসে এলোমেলো করে দেয় পার্থেনিয়াম ঘাস সাবধানে তুলে পুড়িয়ে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের এছাড়া আগাছা নির্মূলকারে বিষ দিয়ে এর বংশবিস্তার কমানো সম্ভব এটাকে দমন করতে হবে ভেজিটেটিভ অবস্থায় যখন সে অপটিমাম গ্রোথ হয়ে যায় ফুল আসে নাই তখন এটাকে রুট আউট করা একবারে রুট আউট করি পড়া দিলে তালে মোটামুটি কাজ হয়ে যাবে পার্থিনিয়াম বীজ অত্যন্ত হালকা যা বাতাসে ছড়ায় এছাড়া পণ্য ও যাত্রীবাহী পরিবহনের মাধ্যমেও সীমান্ত পার হয়ে এর বীজ দেশে ঢুকেছে বলছেন বিশেষজ্ঞরা এর বিস্তার রোধে সতর্ক হওয়ার পরামর্শ তাদের মফিউর রহমান যত্রতত্র শিল্প কারখানা শিল্প গৃহস্থলীর বর্জ্য নালা নর্দমা নদী খাল ভরাট এবং পাহাড় বনাঞ্চল পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি বন্দরনগরী চট্টগ্রাম হুমকিতে জনস্বাস্থ্য সরকারি বেসরকারি সংস্থার উদাসীনতা দায়িত্বহীনতাকে দায়ী করে দ্রুত কার্যকর উদ্যোগের তাগিদ বিশেষজ্ঞদের বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান চট্টগ্রাম মহানগরীর সত্তর লাখ বাসিন্দার পয় ও গৃহস্থলী বর্জ্য নালা নর্দমা হয়ে পড়ছে কর্ণফুলিতে শৌচাগারের মলমূত্র ও জীবজন্তু এবং পলিথিনে ভরাট হয়ে গেছে অধিকাংশ নালা নর্দমাও অর্থনীতিতে বড় অবদান রাখা এই নগরীতে আছে লাল তালিকাভুক্ত একশো দশটি বড় ব্যবসায়ী এবং চল্লিশটির বেশি টেক্সটাইল খাতের ডাইং অ্যান্ড ওয়াশিং ছাড়াও অনুমোদনহীন ছোট বড় আরও শতাধিক প্রতিষ্ঠান চলছে নির্বিচারে পাহাড় কাটা এবং বনজ সম্পদ ধ্বংস পরিবেশবাদীদের মতে ক্রমাগত দূষণে নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত চট্টগ্রাম পরিণত হচ্ছে বিবর্ণ নগরীতে নদ নদীর পানি দূষণের হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য আমরা হেভি মেটালের উপর কাজ করেছি কর্ণফুলী নদীর মাছ এবং ওয়াটারের ক্ষেত্রে এগুলো আমাদের যে ডাব্লিউএইচর যেই যেই স্ট্যান্ডার্ড সেটার কিন্তু অনেক উপরে আমরা যদি ঠিকই থাকতে চাই আমাদের এই শহরকে কিন্তু গাছপালায় অথবা গ্রিন ইন একটা নিয়ে আসতে পারে দূষণের মাত্রা বাড়ছে অপরিকল্পিত নগরায়নেও বলছেন বিশিষ্ট জনরা ইন্ডাস্ট্রিগুলো থেকেও পলিউশন যেটা হচ্ছে সেটার নিয়ন্ত্রণেরও ব্যবস্থা ওইভাবে পর্যাপ্ত নেয় প্রকৌশলই লাগবে নগরবিদ লাগবে পরিকল্পনাবিদ লাগবে ওনারা কিন্তু এগুলো সবগুলোই যদি ইন্টিগ্রেট করে যদি প্ল্যানিংটা করা হয় তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে দায়িত্বরত সংস্থাগুলোকে অব্যবস্থাপনা দূর এবং সমন্বয় স্বচ্ছতা ও জবাব দিতে নিশ্চিত করে দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের তাগিদ নাগরিকদের অথরিটি বলতে আমরা যাকে বোঝাচ্ছি এইটা এই বর্তমান সিডিএ নয় এটাকে আরও সমৃদ্ধ করতে হবে নান্দরিক নগরী করতে নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞদের কাজে লাগানোর পরামর্শ সংশ্লিষ্টদের হাসান ফিরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের সাইদ গ্র্যান্ড সেন্টারে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে মঙ্গলবার দিবাগত রাত একটার পর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চব্বিশটি ইউনিট পাঁচ ঘন্টার বেশি সময়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে সাইদ গ্র্যান্ড সেন্টারের সাততলা থেকে তলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ষোলতলা বিশিষ্ট ভবনটি বাণিজ্যিক হয়, বিভিন্ন ধরনের অফিস রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কদিন পরেই দুর্গাপূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা করার কাজ তুলিয়ে আঁচরে শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে বোধনের মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই উৎসব প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন খুশিদ আলম মুকুল শরতের শুভ্র আকাশে বইছে দেবী দুর্গার আগমনী বার্তা দেবী দুর্গা আসছেন তাই পূজা মণ্ডপগুলোতে চলছে নানা আয়োজন শিল্পীরা গড়ছেন দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ আর কার্তিকের প্রতিমা বরগুনা জেলায় এবার একশো বান্নটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে প্রতিমার গায়ে চলছে রং তুলির কাজ ধর্মীয় রীতিনীতির মাধ্যমে আমরা মায়ের আরাধনা করব আমাদের যেই কাজ করি আমরা তিন মাস দুর্গাপূজার এই প্রতিমা কাজ করে থাকি শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটি আমাদের এই জেলা অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই দুর্গোৎসব উদযাপিত হবে বলে আমরা আশা করি নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক পুলিশ বিভাগ সর্বাত্মকভাবে এখন থেকে কাজ করে যাচ্ছে যাতে কোথাও কোনো যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এদিকে সুনামগঞ্জের চারশো পঁচিশটি পূজা মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা আমাদের সকল সম্প্রদায়ের মধ্যে দিয়ে আমরা এই ধর্মীয় উৎসবটিকে ভাগাভাগি করে নেই উৎসব আনন্দের মাধ্যমে এই পূজাটা সম্পন্ন করি অপ্রীতিকর ঘটনা এরাতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা প্রতি বছরের মতো এবারও সব কটি পূজা মণ্ডপে সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে এবার ঘোড়ায় চড়ে মর্তলোকে আসবেন দেবী দুর্গা যাবেনও ঘোরাতে দালো মুকুল একুশে টেলিভিশন আর এরই সাথে শেষ করছি সকাল নয়টার একুশে সংবাদে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড একবার ইসরায়েলে ফের হামাসের রকেট হামলা সীমান্তে গোলাগুলি নিহত আঠারোশো ছাড়াল কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা মুসলেকা দিয়ে ধামাচাপা প্রশ্নবিদ্ধ ডক্টর ইউনেসের ক্ষুদ্র ঋণ মডেল ফসলি জমিতে ছড়িয়ে পড়ছে বিষাক্ত আগাছা পার্থিনিয়াম পঁয়ত্রিশ জেলায় মিলেছে উপস্থিতি দর্শক সর্বশেষ খবর জানতে ডাল টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করে একুশে ডাস টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল একুশের সাথেই থাকুন